দেখো এক্সারসাইজ এর 2 নাম্বারটা, হ্যাঁ 2 নাম্বার তোমাকে বলেছে যে দেখো ইন দা ফিগার, আচ্ছা ফিগারটা ড্র করি, ফিগারটা কিভাবে ড্র করব দেখো। হ্যাঁ তোমাকে দেখো এখানে কি বলেছে, ফিগারটা দেখো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কি ইকুয়াল বলে দিচ্ছে তোমাকে এখানে, তো তুমি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল নিতে হবে। তুমি প্রোডাক্টের বসায় তুমি কি করবা, এই দুটো অ্যাঙ্গেল 120 ডিগ্রি নিলা, বা তুমি 110 ডিগ্রি নিলা, বা তুমি 150 ডিগ্রি নিলা, ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল তোমাকে ইকুয়াল রাখতে হবে। আর তোমাকে বলা আছে এই দুটো সাইড ইকুয়াল, আর তুমি এই দুটো সাইড ইকুয়াল নিবা, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল নিবা, ওকে, এবার এটা জয়েন করে দিবা, এটা জয়েন করে দিবা, ওকে ওকে। তাহলে দেখো তোমাকে বলেছে যে এখানে হেয়ার সিডি ইজ ইকুয়াল টু, তোমাকে প্রুফ করতে হবে এবি ইজ ইকুয়াল টু এডি। শেষ দিকে চাই একটু, দেখো তুমি যদি এই দুটো ট্রায়াঙ্গেল কে কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারো, তুমি যদি এই দুটো ট্রায়াঙ্গেল কে কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারো তাহলে হয়ে যাবে। কারণ দুটো ট্রায়াঙ্গেল কে কনগ্রুয়েন্ট প্রুফ করলে এবি ইজ ইকুয়াল টু, এই এবি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এডি হয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি এই দুটো ট্রায়াঙ্গেল কে কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারো তাহলে এবি আর এডি তুমি ইকুয়াল লিখতে পারো। তাহলে দেখো আশা করি ACB and ACB এই দুটো ট্রায়াঙ্গেল দেখো তুমি কি জানো CD is equal to, CD is equal to তুমি জানো BC, তোমাকে গিভেন দেওয়া আছে AC is equal to, AC টা দুটো সাইডে আছে, হ্যাঁ তুমি এভাবে লিখতে পারো কমন সাইড, তারপর হচ্ছে যে an angle ACD okay equal to can include it, include কত লিখে দিতে পারে ভালো, ACD is equal to an included angle ACD is equal to কি ACB, okay এটাও কি দেওয়া আছে আমাদের। So, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেছে, কেন হলো, কারণ এস 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 এ এস থিওরেম এর কারণে, দুটো সাইডস আর এই দুটো সাইডস এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা ইকুয়াল বোথ ট্রায়াঙ্গেলস এর, তাহলে দুটো কনগ্রুয়েন্ট হয়ে গেছে, ওকে। তাহলে এই দুটো কনগ্রুয়েন্ট হয়ে গেলে কি হবে,
ट्राइंगल एसीडी। अच्छा सॉरी এটা হবে কি তাহলে তুমি লিখতে পারবা স্যার আপনার কথা শুনে যাচ্ছে না এবি অলরেডি ইকুয়াল ক্লিয়ার স্যার আপনার কথা ভালো করে শুনে যাচ্ছে না শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছ না ক্লিয়ারলি স্যার একটু কেটে কেটে আসছে এখন ঠিক আছে স্যার এখন কথা শুনে যাচ্ছে বাট লেখাগুলো মানে লেখাগুলো আটকে গিয়েছে জি স্যার আমার নেটওয়ার্ক কি ইয়ে দেখাচ্ছে আনসারও দেখাচ্ছে আমার এখানে নেটওয়ার্কের সাইন দেখেছো আমার নেটওয়ার্ক স্লো জি স্যার এখানে শুধু একটা সিগন্যাল দেখাচ্ছে আচ্ছা ঠিক হয়েছে এখন দেখো জি স্যার মোটামুটি ঠিক হয়েছে শেষ দেখা তোমার জি স্যার স্যার লাস্টে কি লিখিয়েছেন লিখেছেন দেয়ারফর এবি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল এডি এডি এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়া মানে কি এই দুটো সাইড ইকুয়াল টু হয়ে যাওয়া বুঝা গেছে বুঝতে হবে আর পুরোটাকে বুঝতে হবে স্যার না আচ্ছা এরপর দেখো থ্রি নাম্বারে যাচ্ছি আমরা দেখো থ্রি নাম্বার সে ইন দ্য ফিগার অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু এ সিডি অ্যান্ড এ বি ইজ ইকুয়াল টু ডি সি আছে এগুলো দেওয়া আছে হ্যাঁ প্রুফ করতে হবে এটা দেখো তুমি এটা কিভাবে ড্র করবা এটা খেয়াল করো ডায়াগ্রামটা তুমি একটা প্যারালেলোগ্রাম ড্র করবা তুমি একটা ফার্স্ট প্যারালেলোগ্রাম ড্র করো তুমি এই সাইডটা এই সাইডটা এই সাইডে ইকুয়াল নাও একটা প্যারালেলোগ্রাম ড্র করো ফার্স্ট তাহলে প্যারালেলোগ্রাম ড্র করলে একটা প্যারালেলোগ্রাম ড্র করো এরপর হচ্ছে যে এই জয়েন করে দেবে তোমাকে বলা আছে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হ্যাঁ এই সাইডে তোমার দেওয়া কথা নেই জাস্ট তোমাকে বুঝানোর জন্য দিচ্ছি তোমাকে দুটো সাইড ইকুয়াল বলে দিচ্ছে আর বলছে এ বি ইজ ইকুয়াল টু এই দুটো সাইড ইকুয়াল বলে দিচ্ছে তোমার
স্যার লেখা শেষ। বেশ, বুঝে গেছে তো দেখো? জি স্যার। তাও দেখো এখানে তোমাকে যেটা করতে হবে, এই দুটো ট্রায়াঙ্গেল তোমার কনভার্জেন্ট প্রুফ করতে হবে। এই দুটো ট্রায়াঙ্গেলকে তুমি যদি কনভার্জেন্ট প্রুফ করতে পারো তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো তুমি কিভাবে কনভার্জেন্ট প্রুফ করতে পারো। তাহলে কনগ্রেন্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে সব দেওয়াই ছিল আমাকে, জাস্ট এক্সট্রা হচ্ছে এসি না যে কমন সাইড এর ডিক্সি ফেলিয়া। দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত এই দুটো লাইন এখানে দেওয়াই লিখছি আমি, দেওয়াই আছে, জাস্ট হচ্ছে আমি এক্সট্রা লিখছি কোনটা, এসি ইজ ইকুয়াল টু এসি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে গেছে। আর এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাওয়া মানে কি? তাহলে এডি ইজ ইকুয়াল টু কি হয়ে যাওয়া, এই সাইডটা আর এই সাইডটা ইকুয়াল হয়ে যাওয়া। তারপরে এই অ্যাঙ্গেলটা সিএডি, সিএডি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, আর বলছে এডিসি, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটাও কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। ওকে ওকে স্যার লেখা শেষ। আচ্ছা এরপর বুঝে গেছে, আর বুঝতে হবে, রিপিট করতে হবে? না স্যার বুঝছি। এরপর দেখো ফোর নম্বর, ফোর নম্বর কোয়েশ্চনটা লেখো।
it is required to prove that, or it is required to show that if the other sides of an isosceles triangles are extended both ways. Okay, the exterior angles so formed are equal. Likha shesh? Ji sir. Tale ki bolche dekho ekhane. Tumi first e ki bolo dekho. Ekta isosceles triangle draw korba. Tumi ekta isosceles triangle kivabe draw korte paro? Tumi ekta ekta side draw korla. Korar pore dekho, tumi ekta just radius niye ei point theke ekta arc draw korba. Ekhan theke same radius niye ekta arc draw korba. Tahole eta ki hoye gelo? isosceles triangle এর পরে একটা মুছে ফেলব ওকে isosceles triangleটা মুছে কিভাবে ড্র করতে হবে আচ্ছা জি স্যার এখন দেখো এই isosceles triangle এর তুমি এই সাইডে কি করে এক্সটেন্ড করবে তোমরা বলছো কি আদার সাইড যদি তুমি কি করো এক্সটেন্ড করো তুমি যদি একটা সাইডকে তুমি যদি কি করো একটা সাইডকে তুমি যদি এক্সটেন্ড করো এই সাইডে এক্সটেন্ড করলে এই সাইড এটা কি স্ট্রেট লাইন হবে তুমি এই সাইডে এক্সটেন্ড করলে একদম স্ট্রেট ভাবে এক্সটেন্ড করবা ঠিক আছে তাহলে এটা একটা isosceles triangle এই সাইড আর এই সাইড হচ্ছে ইকুয়াল হ্যাঁ তাহলে এই সাইডে তুমি কি করলা আরেকটা যে থার্ড সাইড আছে সেই থার্ড সাইডটাকে তুমি কি করলা এখানে আদার সাইড বলতে যে থার্ড সাইডটা বুঝাইছে ওই সাইডটা তুমি যদি এক্সটেন্ড করো তাহলে এটা হচ্ছে যে তোমার ধরো d এটা হচ্ছে যে e তাহলে এখানে যে অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে না হ্যাঁ তোমরা এখানে কি করবে তোমরা এখানে যেটা করতে পারো সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল দিতে পারো অ্যাঙ্গেল সাইন বলছে কম্পাস দিয়ে এখানে আর ড্র করে দিলাম ছোট করে কম্পাস দিয়ে একটা আর ড্র করে দিলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বুঝাবে ওকে স্যার তাহলে দেখো লেফট তুমি ধরে নিলা শেষ লিখা
শেষ শেষ আচ্ছা এখন দেখো এখন দেখো আমি কি করব প্রুফ করব কিভাবে প্রুফ করব দেখো here ab is equal to this তাই না সো তুমি বলতে পারছো সো অ্যাঙ্গেল acb এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল কেন বলতে পারছো ইকুয়াল তুমি থিওরেম কোন থেকে শিখছো তুমি শিখছো যে অপোজিট অ্যাঙ্গেলস অফ ইকুয়াল সাইডস opposite angles of equal sides of a triangle opposite angles of equal sides of a triangle are equal ekhane dekho ab r ac equal hoa mane ab r opposite side hocche eta ei angle ta আর এসি এর অপোজিট হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল সি আর অ্যাঙ্গেল ডি এই দুটোই কি হবে ইকুয়াল হবে ক্লিয়ার জি স্যার আচ্ছা এবার দেখো না না অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু কি হবে 180 degree minus angle ABC. এটা কি বুঝতে পারছো যে এই যে এই অ্যাঙ্গেলটা কি হবে 180 degree থেকে অ্যাঙ্গেল ABC মাইনাস করলে যেটা হবে সেটা এটা কি বুঝে গেছে জি স্যার আচ্ছা তাহলে আমি 180 degree লিখলাম ABC কে আমি কি লিখতে পারতেছি ACB এবিসি কে আমি কি লিখলাম এসিবি এসিবি মানে 180 ডিগ্রি মাইনাস এসিবি মানে কি 180 মাইনাস এসিবি মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা না আমি যদি 180 ডিগ্রি থেকে যদি আমি এসিবি টা মাইনাস করি তাহলে আমি এসি পাবো না হুম বুঝে গেছে স্যার এসি কেমনে এসিবি কেমনে জি স্যার দেখো 180 ডিগ্রি থেকে এটা হচ্ছে টোটাল 180 ডিগ্রি এখান থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা মাইনাস করি এসি ই এসি বি টা যদি আমি মাইনাস করি তাহলে আমি এই অ্যাঙ্গেলটা পাবো না এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে যে 180 ডিগ্রি এই দুটো অ্যাঙ্গেলস এর সামেশন 180 ডিগ্রি এখানে আমি কি ভাবে লিখছি এডিবি টা 180 ডিগ্রি থেকে আমি এবিসি টা মাইনাস করলে হ্যাঁ এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে কি তোমার কি 180 ডিগ্রি তাহলে এডিবি সমান কি হবে 180 থেকে এবিসি মাইনাস করলে 180 ডিগ্রি থেকে এবিসি মাইনাস করলে আমি এডিবি পাবো এটা লিখলাম এবিসি কে কি লিখলাম এবিসি কে আমি কি লিখতে পারতেছি এসি এসিবি এসিবি লেখার পরে তাহলে 180 ডিগ্রি থেকে এসিবি যদি আমি মাইনাস করি তাহলে কি পাচ্ছি এসি এসি দেখো এই 180 ডিগ্রি থেকে আমি কাটতে বাদ দিচ্ছি এই অ্যাঙ্গেলটাকে বাদ দিচ্ছি এসিবি কে বাদ দিচ্ছি হ্যাঁ তাহলে আমি কি পাবো এটাকে আমি মাইনাস করতেছি তাহলে আমি এসি পাবো না ক্লিয়ার জি স্যার আচ্ছা তাহলে দেয়ারফর
শেষ জি স্যার আচ্ছা বুঝে গেছে আবার কি পুরোটা বলতে হবে না স্যার বুঝছি আচ্ছা ফাইভ হয়ে যাচ্ছে কেমন দেখো ফাইভ নাম্বারটা দেখো কি বলছে এখানে ইন দ্য ফিগার এডি ইজ ইকুয়াল টু এ আচ্ছা বিডি ইজ ইকুয়াল টু সিই ওকে অ্যাড এইসি এইসি আর এডি বি দেখো কিভাবে ড্র করবো খেয়াল করো এভাবে দুটো সাইড ড্র করো করার পরে এখানে এই ডিস্টেন্স যেটা এখানে এই যে ডিস্টেন্সটা এটার ইকুয়াল করে এই এখানেও কি করবা মানে অ্যাড্রুপ হবে এটা এখানে অ্যাড্রুপ এখান থেকে অ্যাড্রুপের যে ডিস্টেন্সটা এই সেম ডিস্টেন্স এটা জয়েন করে দাও বুঝে গেছে মানে এই সাইডটা এই সাইডটা কিভাবে ইকুয়াল হবে ওকে জাস্ট এটা হচ্ছে এইভাবে তুমি আঁকতে পারবা আর কি এটা তোমাকে প্রুভ করতে হবে এবি আর এসি হচ্ছে ইকুয়াল স্যার লেখা শেষ তাহলে দেখো এখানে এই এই এ বি ডি এ বি ডি এই ট্রায়াঙ্গেলটা আর হচ্ছে তোমার ট্রায়াঙ্গেল এ সি ই এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে এটা কমন না অ্যাঙ্গেলটা স্যার কোনগুলোর মধ্যে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে এ বি ডি এ বি ডি আর একটা হচ্ছে এ ই সি বা এ সি ই এই দুটো ট্রায়াঙ্গেল না এই অ্যাঙ্গেলটা তো কমন তাই না জি স্যার আচ্ছা এরপর দেখো এখানে এই 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 সাইডটা আর এই সাইডটা কি দুটো সাইড ইকুয়াল তাই না জি স্যার তোমাকে বলা আছে এখানে যে এডি আর এই ইকুয়াল এডি আর এই ইকুয়াল বিডি বিডি আর সি হচ্ছে যে কি ইকুয়াল হ্যাঁ আর অ্যাঙ্গেল এ ই সি আচ্ছা অ্যাঙ্গেল একটা দেখ বলা আছে এ ই সি আর এডিবি হ্যাঁ এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলা আছে আচ্ছা এই অ্যাঙ্গেলটা আচ্ছা এটা দরকার নেই তাইলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল তোমাকে বলা আছে এটা ঠিক আছে তাহলে এটা আর দরকার নেই তাহলে দেখো এটা তো বলাই আছে মানে এটা আমরা প্রুভই করে দিচ্ছে দেখো ইন ট্রায়াঙ্গেল এ সি ই অ্যান্ড ট্রায়াঙ্গেল এ বি ডি এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো তোমাকে বলা আছে এডি সমান এই হ্যাঁ
তারপর হচ্ছে যে বিডি ইজ ইকুয়াল টু সি, তারপর হচ্ছে যে অ্যান অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু এবি বি। সো তুমি লিখতে পারতেছো কি যে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কি কনগ্রুয়েন্ট। ইনফিনিট ট্রায়াঙ্গেল কি হয়ে গেছে কনগ্রুয়েন্ট, এতটুকু বুঝছো কিনা দেখো, মানে তোমাকে অলরেডি প্রুফ করে দেওয়াই আছে এটা। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়া মানে কি, এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়া মানে এই দুটো সাইড কি হয়ে যাওয়া, ইকুয়াল হয়ে যাওয়া না? জি স্যার। দেখছো কত ইজি, তোমাকে অলরেডি ওটা প্রুফ করেই দিছে। তুমি জাস্ট লিখছো কি এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট, এটা তোমাকে লিখতে হচ্ছে এক্সট্রা। আর এই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট দেখে এবি আর এসি ইকুয়াল হবে, এই দুটো লাইন তোমাকে এক্সট্রা লিখতে হইছে, বাকিটা ওরাই করে দিছে তোমার। হোমওয়ার্ক এই 10.1 এ 2 থেকে 5 পর্যন্ত 2 টাইমস করবা। ওকে স্যার। না তুমি আজকে ওকে, আল্লাহ হাফেজ।